হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি নতুন একটা চমকপ্রদ পড়া নিয়ে। সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। যারা পরীক্ষা দিবে, যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দেয় বা বিভিন্ন পরীক্ষা পরীক্ষা দিবে সামনে, যেমন প্রাইমারি পরীক্ষার পরীক্ষা আসতেছে, তখন সেই সব পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ভয়েসটা খুবই ইম্পর্টেন্ট। ভয়েস চেঞ্জ আমি দেখেছি যে 2015 সাল থেকে 2018-19 সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা আসছে, ততগুলো পরীক্ষাতে সেই ভয়েস চেঞ্জটা ইম্পর্টেন্ট আসেই। এখন আমি ভয়েস চেঞ্জ নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। 2015 সাল থেকে 2016-17 সাল পর্যন্ত যতগুলো ভয়েস চেঞ্জ আসছে পরীক্ষায়, সেই প্রি প্রাইমারি সহকারী প্রাথমিক শিক্ষক অথবা প্রধান শিক্ষক পরীক্ষায় যে সকল ভয়েস চেঞ্জগুলো আসছে সেইগুলো আমি এখানে নিয়ে উপস্থিত হয়েছি। আমি একটু সলভ করতে চাই সেগুলো কীভাবে হলো। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা পরীক্ষায় এই ভয়েস চেঞ্জ হয়ে থাকে আসে। এখন সেই ভয়েস চেঞ্জ নিয়ে আমি একটু আলোচনা করব। প্রথমে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে কিছু নিয়মকানুন জানতে হবে। ভয়েস চেঞ্জটা কী? ভয়েস চেঞ্জ বাচ্য পরিবর্তন, কথার পরিবর্তন যেটা বোঝায়, বাক্যের পরিবর্তন যেটা বোঝায়। এখন আমি যারা জব হোল্ডার, যারা জব খুঁজছে, তাদের জন্য এই পড়াটা খুবই ইম্পর্টেন্ট। এই কারণে যে এই তাদের কথা চিন্তাভাবনা করেই আমি সামনে এই ভয়েস চেঞ্জের সমাধানগুলো 2015 সাল থেকে 2016-17 সাল পর্যন্ত যে ভয়েস পরীক্ষা আসছে প্রাথমিক পরীক্ষায়, প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায়, সেই পরীক্ষায় আমি এগুলো আমি একত্র করে, সেই ভয়েস চেঞ্জগুলো একত্র করে এখানে আমি নির্বাচন করেছি কীভাবে ভয়েস চেঞ্জ, কী কী ভয়েস চেঞ্জ আসছে আর কীভাবে ভয়েস চেঞ্জগুলো হলো, হ্যাঁ সমাধান কী, সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। যাক, আমি প্রথমে যাই ভয়েস চেঞ্জ। প্রাথমিকভাবে ভয়েস চেঞ্জ জানতে হলে কিছু নিয়মকানুন অবশ্যই জানতে হবে। ভয়েস চেঞ্জের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমি একটু আলোচনা করি। অবশ্যই অবশ্যই এই টেন্স সম্বন্ধে, ভয়েস চেঞ্জ জানতে হলে এই টেন্স সম্বন্ধে জানতে হবে। আর টেন্স জানতে না জানলেও এখানে আমাকে সাধারণত ভার্বের তিনটা ফর্ম মুখস্থ করে দিলেই দুইটা টেন্স ইজি হয়ে যায়। কী কী? যদি কেউ ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম জানে, হ্যাঁ, তাহলে তার দুইটা টেন্স হয়ে যায় ইজিলি। কী দুটো টেন্স? সেই দুটো টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনভার্ব টেন্স আর পাস্ট ইনভার্ব টেন্স। এই দুইটা ভার্বের ফর্ম জানলেই সহজেই এই ভয়েস চেঞ্জ করা যায়। তাহলে মোট কথা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্সন এই তিনটা ফর্ম ভার্ব জানতে হবে। জানলে পরে সহজেই এই ভয়েস চেঞ্জ করা যায়। স্বাভাবিকভাবে ভয়েস চেঞ্জ করার যে নিয়ম, সাধারণ নিয়ম, সেই নিয়মগুলো হচ্ছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সাবজেক্ট, ভার, অবজেক্ট এই তিনটা অংশ থাকবে। এই ভয়েস চেঞ্জের তিনটা অংশ থাকবে। সেই তিনটা অংশের এখানে অবজেক্ট অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব, অ্যাক্টিভে বাংলা হচ্ছে সক্রিয় আর প্যাসিভে বাংলা হচ্ছে নিষ্ক্রিয়। এই সক্রিয় বাক্যকে যখন নিষ্ক্রিয় করব, তখন এই জায়গাতে সেই সাবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে চলে যাবে অবজেক্ট হিসেবে, আর এই অ্যাক্টিভের অবজেক্ট চলে আসবে প্যাসিভের সাবজেক্ট হিসেবে। অবজেক্ট সাবজেক্ট, এখানে আমি সেই সাবজেক্ট, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল, আমি এখানে ব্র্যাকেটে রেখেছি অবজেক্ট, আর এখানে সে অবজেক্ট সাবজেক্ট হবে ব্র্যাকেটে এস দেওয়া আছে, সাবজেক্টে এস, সাবজেক্ট আছে। এখন ভার্বের অক্সিলারি ভার্ব হবে, কোন টেন্স আসছে সেই টেন্স অনুযায়ী এখানে সাধারণত অক্সিলারি ভার্ব হয়। কিন্তু এই প্রাথমিক শিক্ষক পরীক্ষার ক্ষেত্রে আমি দেখেছি যে এখন সাধারণত পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিটের সেই টেন্স থেকেই এখানে আসছে। কারণ আমি বলছি যে ভার্ব অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট হলে এখানে নাম্বার ও পার্সন অনুসারে হবে অক্সিলারি ভার্বটা এম ইস আর, আর যদি ভার্বটা পাস্ট ইনডিফিনিট হয় এখানে আসবে নাম্বার পার্সন অনুসারে ওয়াজ বা অয়ার। তারপরে ভি থ্রি মানে ভি থ্রি হচ্ছে তোমার আপনাদের ভার্বের পাস্ট পার্টিসিপল। আর এরপর আসবে প্রিপজিশন, প্রিপজিশন বসবে এখানে, বাই বসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কমন যেটা পেয়ে থাকি যে বাই বসে, টু বসে, উইথ বসে, অ্যাট বসে, এখানে বাইটা বেশিরভাগ বসে। তারপর সেই সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টটা অবজেক্ট হবে। এই হলো আজকের সেই ভয়েস চেঞ্জের নিয়ম। সাবজেক্ট প্যাসিভে গিয়ে হবে অবজেক্ট, অবজেক্ট প্যাসিভ হয়ে আসবে সাবজেক্ট, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব,
আমি বলছি যে দুইটা টেন্সের থেকে সাধারণত পরীক্ষাতে আসছে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট থেকে বেশিরভাগ এই পরীক্ষাগুলোতে এসে থাকে। এখানে ভার্ব এখানে যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে এখানে নাম্বার পার্সোনাল হিসেবে এখানে এমিজার হবে, আর এই মেন ভার্বটার পাস্ট পার্টিসিপল, মেন ভার্বটার পাস্ট পার্টিসিপল। তারপর যদি পাস্ট ইনডেফিনিট হলো তাহলে নাম্বার পার্সোনাল হিসেবে এখানে হবে ওয়াজ, অয়ার, ওয়াজার হবে, তার মেন ভার্বটার পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে আমরা সহজে দেখতে পারি যে আমরা দেখি যে 2015 সাল থেকে 2016 সাল পর্যন্ত সেই প্রাইমারি পরীক্ষার জন্য যে সকল ভয়েস আসছে সেই ভয়েসগুলো আমি একত্র করে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমেই এখানে দেখা গেছে যে প্রথমে এখানে আমরা খুঁজে পাই এখানে Who gave you this pen? কে আপনাকে এই কলমটি দিয়েছিল? আমি যেই প্যাসিভটি আসছে সেটাই, যে পরীক্ষাতে যেটা আসছে সেটাই এখানে আমি উপস্থাপন করছি। এখন প্রশ্নের ক্ষেত্রে ভিন্ন, হু থাকলে বাই হুম দিয়ে করতে হয়, বাই হুম, হু গ্যাপ ইউ দিস পেন, কে এই কলমটি হ্যাঁ আপনাকে দিয়েছিল। আর এই গ্যাপ কথাটা আছে ভি টুতে, দ্যাট মিন্স ভি টু মানে পাস্ট ইন্ডিভিজুয়াল আছে। বাই হুম, বাই হুম অয়ার, আর গিফট থেকে হয়েছে গিফট, মেন ভার্ব গিফট থেকে হয়েছে এখানে গ্যাপ, গ্যাপ ভিটু আছে, ভিটুতে আছে, আর এই মেন ভার্ব হচ্ছে এই গ্যাপ, আর গ্যাপের পাস্ট পার্টিসিপল হচ্ছে গিফট, গ্যাপ, গিভেন। বাই হোম আর গিভেন দিস পেন, প্রশ্নটা শূন্য, বাই হোম আর গিভেন দিস পেন, কার দ্বারা এই কলমটি, বাই হোম আর গিভেন আর ইউ গিভেন, এখানে ইউ গিভেন দিস পেন, এখানে হু হলে এখানে হবে স্পেসিফিকে হবে বাই হোম, তারপরে যেহেতু পাস্টে এই কারণে পাস্টে হলে অক্সিলারি ভার্বটা হবে এখানে হ্যাঁ ওয়াচ, ওয়াজ বা অয়ার, এখানে অয়ার হয়েছে এই ইউটা সেম পারসন তার জন্য এখানে অয়ার, হ্যাঁ তারপরে এই সাবজেক্ট ইউ, আর এই যে গিভ গ্যাপ এই গ্যাপটার পাস্ট পারসন হচ্ছে গিভ গ্যাপ গিভেন, গিভেন ভি থ্রি, আর দিস পেন, দিস পেন আছে, তাহলে এটা একটু ভিন্ন রকম। হ্যাঁ বাই হোম ওয়ার ইউ গিভেন দিস পেন বলছে যে কার দ্বারা আপনাকে এই কলমটি দেওয়া হয়েছিল, এটা আসছিল, সে আমি শুধু সলভটা করলাম। কিন্তু বিভিন্ন এই পরীক্ষাতে আরও তিনটা অপশন থাকবে, তিনটা অপশনের মধ্যে এই অপশনটা খুঁজে নিতে হবে, সলভ করে দিলাম এই অপশনটা, একটা গেল, এ হচ্ছে একটা সলিউশন। তারপর আমরা চলে যাব অন্যটায়, অন্য সলিউশনে চলে যাব, এক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখন দেওয়া আছে হিজ বিহেভিয়ার ওরিড আস, হিজ বিহেভিয়ার ওরিড আস, তার আচরণ আমাদেরকে কি করে উদ্বিগ্ন করে, তার আচরণ আমাদেরকে উদ্বিগ্ন করে। এইখানে এইখানে হচ্ছে আস অবজেক্ট, আস থাকলে আমরা এখানে উই করব, উই থেকে আস হয়, আস থেকে উই হয়, আর এই ওরিড কথাটা আছে ভি টুতে, ওরিড ভি টুতে আছে,
ভি টু তে যদি থাকে তাহলে এখানে অক্সিলারি ভার্বটা হবে ওয়াজ বা অয়ার। এখানে উইর সাথে সাধারণত আমরা জানি যে অয়ার হয়, উইর সাথে অয়ার হয়, উই অয়ার ওর ইট, ডব্লিউ ও ডাবল আর আই ইট ওর ইট বাই এই যে হিস বিহেভিয়ার হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা অবজেক্ট হিসেবে চলে যাবে বাই হিস বিহেভিয়ার। তাহলে এখন দেখি যে এই আস থেকে হয়েছে উই টেন্স, এখানে ভিটিতে আছে তার জন্য মানে ভাবের পাস্ট ফর্ম আছে তার জন্য এখানে হয়েছে অয়ার, উই সাথে অয়ার হয়, ও রিট ভি থ্রিতে আছে প্রিপজিশন বাই, তারপর হিজ বিহেভিয়ার সাবজেক্টটা অবজেক্ট হয়েছে, হিজ বিহেভিয়ার তার সাবজেক্টটা অবজেক্ট হয়েছে। তাহলে এটাই 2015 সালেও এই পরীক্ষাতে 2015 সালে এটাও আসছিল প্রাইমারি পরীক্ষায়। এখন আমরা চলে যাব অন্য একটা সলিউশনে, অন্য একটা সলিউশনে চলে যাই। হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, অ্যাক্টিভ আছে, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। কারণ প্যাসিভের ক্ষেত্রে হবে এ শপ, এখানে অবজেক্ট হচ্ছে আগে বলে রাখি যে যদি এটা কন্টিনিউয়াস টেন্স কিন্তু এটাকে ধরা হয় ইন্ডিকেটিং ফিউচার, ইন্ডিকেটিং ফিউচার এই কারণে সেই টু এর পরে ভি থ্রি আছে, ভি ওয়ান আছে, সরি ভি ওয়ান আছে, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। একে বলা হয় যদি গোয়িং টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেটাকে বলা হয় ইন্ডিকেটিং ফিউচার। এখানে অবজেক্ট হচ্ছে এ শপ, আর শপটা আমি আগে আনি, অবজেক্টটা সাবজেক্ট নিয়ে আসি, আর শপ তারপর সেই এইখানে কন্টিনিউস হওয়া সত্ত্বেও এর কোনো পরিবর্তন হবে না, হি ইজ শপ ইজ গুইং, সেই গুইং গুইং এ থাকবে, কন্টিনিউস ফর্মে চলবে না, হবে না, আর শপ ইজ গুইং টু পরিবর্তন করতে হবে টুর পরে বি নিতে হবে, টু এর পর বি নিতে হবে, তারপরে সেই ভার্বটা টু এর পর যে ভার্বটা আছে সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল, আর শপ ইজ গুইং টু বি ওপেনড, ওপেনড বাই সাবজেক্ট হি আছে, হি থেকে হবে হিম বাই হিম। তাহলে আর শপ সাবজেক্ট হয়ে আসলো, সেই ইজ গুইং, ইজ গুইং রয়ে গেল, ইজ হয়েছে এ সব থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে ইজ গুইং ওইটা সেটাই রয়ে গেল। টু এর পরে, টু এর পরে ভার্বের, টু এর পরে বি হবে, তারপরে যে টু এর পরে যে ভার্বটা আছে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, প্রিপজিশন এরপর যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা অবজেক্ট হিসেবে আসবে। এলো নতুন একটা অন্যরকম নিয়ম, এটাকে বলা হয় যদিও কন্টিনিউয়াস ফর্মে আছে কিন্তু এটাকে বলা হয় টু এর পরে বি অন থাকার কারণে এটা বলা হয় ইন্ডিকেটিং ফিউচার। তাহলে এটা চলে গেল, এখন আমরা অন্য একটা নিয়মে চলে যাই। এটা 2015 সালে আসতো সেই প্রাইমারি পরীক্ষাতে। এখন আমি এই প্রাইমারির জন্য গুরুত্ব দিয়েছি কারণ সামনে প্রাইমারি পরীক্ষা আছে, এই কারণে আমি খুব গুরুত্ব দিয়েছি ভয়েসের উপর, কারণ প্রত্যেকটা পরীক্ষাতে দেখা গেছে যে প্রশ্ন দেখে দেখলে বুঝলাম যে প্রত্যেকটা সলিউশনেই সেই পরীক্ষাতে প্রশ্নেই এই ভয়েস চেঞ্জ আছে, এই ভয়েস চেঞ্জ থাকার কারণে আমি এই ভয়েস চেঞ্জের উপর বেশি গুরুত্ব দিয়েছি। এখন আমরা চলে যাব আরেকটা পড়ায়, হি টুক মি দেয়ার, হি টুক মি দেয়ার এইখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন, এখানে সেই মি আছে, মিটা হয়ে যাবে আই, মি থেকে আই থেকে হয়ে যায় মি, আর এখানে অবজেক্ট হচ্ছে মি, এই অবজেক্টের সাবজেক্ট হবে মি থেকে আই, আই
আর এটা টুক আছে ভি টু তে, মানে ভার্বের পাস্ট ফর্মে আছে। এই কারণে এখানে আয়ের সাথে আসবে, ভার্বের পাস্ট ফর্ম থাকলে অজিল ভার্বটা হবে আয়ের সাথে, সাধারণ পাস্টে যেহেতু ওয়াজ হবে। আই ওয়াজ টেক টুক টেকেন, মেন ভার্বটার পাস্ট পার্সন। আই ওয়াজ টেকেন, আই ওয়াজ টেকেন দেয়ার, আই ওয়াজ টেকেন দেয়ার বাই প্রিপোজিশন বাই, এরপর সেই সাবজেক্টটা হিম থেকে হয়ে যাবে অবজেক্ট, হিম থেকে হয়ে যাবে অবজেক্ট। আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম। তাহলে এই মি অবজেক্টটা হয়েছে সাবজেক্ট আই, যেহেতু ভি টু আছে পাস্ট ফর্ম আছে, হ্যাঁ, তার জন্য এখানে ওয়াজ ওয়ার, যেখানে আই সাথে সাথে ওয়াজ হয়। তারপরে এই টু কথাটার পাস্ট পার্সন হচ্ছে টেকেন, দেয়ার এক্সটেনশন বাই প্রিপোজিশন, তারপরে হি থেকে হিম। এটা 2015 সালের একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রাইমারি স্কুলের পরীক্ষাতেই সেই ভয়েস সেন্স অবশ্যই অবশ্যই 3 থেকে 4টা থাকে, সেটাই এখন আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। আরেকটা অ্যাক্টিভ আছে, আই হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু ডু ইট প্যাসিভে হবে, প্যাসিভে করতে হবে, যেহেতু প্যাসিভে করতে হবে এখানে অবজেক্ট হচ্ছে ইট, ইট যেহেতু হ্যাজ হ্যাভ আছে এখানে, এখানে ইট সাধারণত সিঙ্গল নাম্বার, তার জন্য এখানে হবে হ্যাজ, ইট হ্যাজ টু বি, টু এরপর সাধারণত ভি ওয়ান থাকলে এ নেমে চলে যেতে হবে, বি এর নেমে চলে যেতে হবে। ইট হ্যাজ টু বি, ডু এর পাশ পাশে হচ্ছে ডান, ডু ডিড ডান, ইট হ্যাজ টু বি ডান প্রিপোজিশন বাই, আই আস এখন হবে মি, আই আস এখন হবে মি, ইট হ্যাজ টু বি, ইট হ্যাজ টু বি সে অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসলো, সিঙ্গুলার নাম্বার, তার জন্য হ্যাজ টু রয়ে গেলো, টু এর পরে এখানে পরিবর্তন আনতে হবে, বি আনতে হবে। তারপরে এই মেন ভার্বটা ডু এর পাশ পাশে ডু ডিড ডান প্রিপোজিশন বাই, এরপরে আইটা হয়ে যাবে, সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট মি। এটা 2015 সালের একটা প্রশ্ন আসছিল, যতগুলো পরীক্ষাতে আসছে 2015 সাল থেকে 1600 সাল পর্যন্ত বা 18 সাল পর্যন্ত, সবগুলো আমি কালেকশন করে এখানে সাধারণত ভয়েস চেঞ্জগুলো এখানে নিয়ে আসছি সলভ করে দেওয়ার জন্য, কীভাবে কীভাবে হলো এটা দেখার জন্য। এখন আমরা চলে যাব আরেকটা, আরও কিছু প্রশ্নে চলে যাব, সে শুধু প্রশ্নগুলো সলভ করে দেওয়ার জন্যই, হ্যাঁ, সামনে পরীক্ষা এইটাকে গুরুত্ব দিয়েই, প্রাইমারি স্কুল পরীক্ষাকে গুরুত্ব দিয়েই আমি এখানে উপস্থিত হয়েছি এই ভয়েস চেঞ্জগুলো সলভ করার জন্য। এখন দেওয়া আছে হি, হি প্লিজেস, হি প্লিজেস আস, খুবই সহজ, একটু চিন্তা করলে হয়। আস আস থাকলে সাধারণত উই থেকে আস হয়, সাবজেক্ট ফর্ম হচ্ছে উই আর অবজেক্ট ফর্ম হচ্ছে আস, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এখন তো আসে আস অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসলে এখানে হবে উই, উই প্লিজেস কথাটা ভি ওয়ানে আসছে, প্লিজেস কথাটা, প্লিজেস কথাটা ভি ওয়ান আসছে, হ্যাঁ, এখানে ভি ওয়ান প্লাস এস যুক্ত হয়েছে, থার্ড পজিশন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে প্লিজেস হয়েছে উই, উইর সাথে সাধারণত যদি ভি ওয়ানে হয় তাহলে অজিল ভার্বটা সাধারণত হবে এম ইস আর, এম ইস আর যখন একটা, কিন্তু এখানে উই আছে এখানে হবে আর, উই আর। আর এই যে মেন ভার্ব প্লিজ, এই মেন ভার্বের পাস্ট পার্সেন্ট কত হবে, উই আর প্লিজড হবে, উই আর প্লিজড, তারপর প্রিপোজিশন বাই, হি আছে সাবজেক্ট, সেই সাবজেক্টটা অবজেক্টিভ ফর্ম হবে হিম। তাহলে এই আসটা হয়ে গেল, আসটা হয়ে গেল উই, উই থেকে আস, যেহেতু ভি ওয়ান আস, তার জন্য এখানে অজিল ভার্ব এম ইজার মধ্যে আর হবে, উইটা প্লুরাল নাম্বার, তার জন্য আর হয়েছে। তারপরে এই প্লিজ মেন ভার্বটার পাস্ট পার্সেন্ট ভি থ্রি, ভি থ্রি এই প্লিজের পাস্ট পার্সেন্ট হচ্ছে ভি থ্রি প্রিপোজিশন বাই, তারপরে হি থেকে এখানে হলো হিম, হি থেকে হি সাবজেক্টটা অবজেক্টিভ হয়ে গেল হিম। হ্যাঁ, এটাও 2015 সালের প্রশ্ন এসেছিল, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একটু চেষ্টা করলেই হয়ে যায়।
একটু চেষ্টা করলে সাধারণত আমরা এই ভয়েস চেঞ্জগুলো পরীক্ষায় দিয়ে আমরা নাম বার কেরি করতে পারি। কারণ ইংলিশ এবং ইংলিশে ভালো করলে পরীক্ষায়, ইংলিশ ভালো করলে সেটা পরীক্ষায় ভালো রেজাল্ট করার একটা সুযোগ থাকে। ইংলিশে ভালো না করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় না। ভালো রেজাল্ট করতে হলে ইংলিশে ভালো রেজাল্ট করতে হবে। তার মধ্যে এখানে ভয় প্রাইমারি পরীক্ষাতে ভয়েস চেঞ্জ 4-5টা আসে। এখানে নিম্নে যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করলে এখানে নিম্নে 3টা পাওয়া যাবে। 2015 সাল থেকে 2017-18-19 সাল পর্যন্ত যে পরীক্ষা আসছে সেই পরীক্ষার প্রশ্নগুলো একত্র করে আমি এখানে সলভ করে দিচ্ছি। তারপরে আরেকটা আছে সলভ দিস প্রবলেম, সলভ দিস প্রবলেম। এটা একটু ভিন্ন ধরনের, ভিন্ন ধরনের বলতে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলে এখানে সাধারণত লেট দিয়ে নিতে হবে। সে প্রথমে যে একটা নিয়ম ছিল সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট, তারপরে মেন ভার্বটার যে টেন্স আছে ও টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এটা। কিন্তু এখানে যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স হলে সাধারণত এখানে লেট দিয়ে করতে হবে। প্রথমে লেট নিতে হবে, সলভ দিস প্রবলেম, এই সমস্যাটি সমাধান করো, এটা দেওয়া আছে। এটা যদি দেওয়া থাকে তাহলে আমি এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে মানে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স বলছে যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায়, সেই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সলভ দিস প্রবলেম, এই সমস্যাটি সমাধান করো, এরকম যদি আদেশ উপদেশ বোঝায় ওই ক্ষেত্রে লেট দিয়ে প্যাসিভ করতে হবে। লেট লেট দিস, সেই অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসবে। হ্যাঁ, লেট দিস প্রবলেম, লেট দিস প্রবলেম বি, অতিরিক্ত এখানে বি আনতে হবে, লেট বি নিতে হবে। তারপরে এই যে মেন ভার্ব, এই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল সলভ, লেট দিস প্রবলেম বি সলভড, লেট দিস প্রবলেম বি সলভ, অতিরিক্ত লেট নিতে হবে। তারপরে অবজেক্টের সাবজেক্ট ক্লিক করতে হবে, বি নিতে হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, ভি থ্রি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এটা 2015 সালে পরীক্ষায় আসছিল, এটা ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা আজকে সাধারণত এই ভয়েস চেঞ্জ নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হলাম। এখন যেহেতু আগে সামনে পরীক্ষা আসছে অক্টোবর বা নভেম্বর ডিসেম্বর পরীক্ষা মাসে প্রাইমারি পরীক্ষা পরীক্ষা আসছে, এই পরীক্ষায় ভিউয়ার্সদেরকে এই পরীক্ষায় ভালো করার জন্যই, ভয়েস চেঞ্জ পরীক্ষায় ভালো করার জন্যই আমি সাধারণত এখানে সলভ করে, প্রশ্নগুলো সলভ করে আপনাদের সামনে সামনে আমি উপস্থাপন হয়েছি। সবাইকে ধন্যবাদ, আশা করি সামনে আরও নতুন কিছু নিয়ে আসবো। ঠিক আছে, সবাই ভালো থাকুন।